আমি কিংবদন্তির কথা বলছি, আবু জাফর ওবায়দুল্লাহ রচিত একটি কবিতা। আমরা ইতিমধ্যে জেনেছি আবু জাফর ওবায়দুল্লাহ বাংলা সাহিত্যের কবিতায় একটি বিশেষ স্থান দখল করে আছেন। তার জন্ম 1934 এবং মৃত্যু 2001। তার জন্মস্থান আমরা জানি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ভাইরসল ক্ষুদ্রকাটি গ্রামে। তার পূর্ণ নাম এটি তোমরা মনে রাখবে, আবু জাফর ওবায়দুল্লাহ খান। তার কবিতায় প্রধানত মানে দুইটি আলাদা কাব্যরীতি আমরা লক্ষ্য করি। একটিতে রয়েছে তার প্রথম জীবনের যে গীতি কবিতার রূপ সেটি, এবং অন্যটিতে রয়েছে মহাকাব্যধর্মী রচনা। 50-এর দশক থেকেই তিনি কবিতা রচনা করছেন। তার গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ হচ্ছে সাত নরিহার, কখনো রং কখনো সুর, কমলের চোখ। তবে তিনি জননন্দিত হয়েছেন যে কাব্যগ্রন্থ রচনার মধ্য দিয়ে, সেটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমাদের যে কবিতাটি পাঠ্য আমি কিংবদন্তির কথা বলছি, এটি ওই কাব্যগ্রন্থেরই একটি নাম কবিতা। আমরা শুরুতেই কবিতাটির কতগুলো গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে কথা বলবো। প্রথমে রয়েছে কিংবদন্তি। কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি, লোক পরম্পরায় যেটি ঐতিহ্যগত দৃষ্টিকোণ থেকে বারবার ব্যবহৃত হয়ে আসছে সেটি। আমরা দেখব সাপদ মানে হচ্ছে হিংস্র মাংসাশী শিকারী জন্তু। সাপদ সংকুল পথ এই শব্দটার সাথে তোমরা পরিচিত, অর্থাৎ হিংস্র মাংসাশী শিকারী জন্তু দ্বারা সে যে পথ বাধাবিঘ্ন সেটি। বিচলিত স্নেহ, আপনজনের উৎকণ্ঠা। সূর্য যেহেতু সকল শক্তির ঊর্ধ্ব, এজন্য সূর্যকে তিনি হৃৎপিণ্ড রূপে কল্পনা করেছেন। আমরা এবার পাঠ পরিচিতি নিয়ে কথা বলি। আবু জাফর ওবায়দুল্লাহ রচিত একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমাদের পাঠ্য যে কবিতা আমি কিংবদন্তির কথা বলছি, এটি এই কাব্যগ্রন্থের নাম কবিতা। এই কবিতার বিশেষত কয়েকটি শব্দ আমরা বারবার দেখি। প্রথমে আছে আমি কিংবদন্তির কথা বলছি, এই বাক্যটি পুনঃ পুনঃ ব্যবহার, এবং এর সাথে রয়েছে যে কবিতা শুনতে জানে না। এই যে বারবার ব্যবহার, এই পঙ্ক্তিমালার মধ্য দিয়ে কবি এমন একটা জোরালো রূপ সৃষ্টি করার চেষ্টা করেছেন, যে কারণে এটি আমাদের হৃদয়ে, বিশেষ করে পাঠক হৃদয়ে একটা সংবেদনশীল আবেদন তৈরি করে। এবং কিংবদন্তি এবং কবিতা এই দুটো শব্দের সাথে আমাদেরকে বারবার পরিচয় ঘটায়। এই কবিতার একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে রয়েছে চিত্রকল্পর সমারোহ, অর্থাৎ চিত্রের পর চিত্র সাজিয়ে কবি এমন এক শব্দের ছবি তৈরি করেছেন যা আমাদের মনে একটি মোহনীয় অবস্থা তৈরি করে, এবং পূর্বপুরুষ থেকে এ পর্যন্ত যত বাধাবিঘ্ন বিপত্তি সেগুলো সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা তৈরি হয়। কবিতাটি গদ্য ছন্দে রচিত আমরা জানি, ইতিমধ্যে প্রচলিত ছন্দের বাইরে গিয়ে এটি একটি প্রাকৃতিক বা স্বাভাবিক ছন্দ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল কবিতাটি প্রবেশ করতে যাচ্ছি। আমি পূর্বেই বলেছি আমি কিংবদন্তির কথা বলছি এই কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি সরাসরি কবিতা পাঠে চলে যাই। আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এখানে একটি দুটি বাক্যের মধ্য দিয়ে একটি বিপরীতধর্মী অবস্থান তৈরি করা হয়েছে। প্রথমেই কবি স্মরণ করছেন তার পূর্বপুরুষকে, যার করতলে পলিমাটি সৌরভ ছিল, অর্থাৎ কৃষিভিত্তিক বাংলার সমাজকাঠামোকেই তিনি এখানে আমাদের সামনে তুলে ধরেছেন। এরপরে তিনি বলেছেন যে তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষের সবার পিঠে ক্ষত বলতে তাদের উপর যে শোষণ নির্যাতনের চিত্র সেটিকেই কবি এখানে দৃষ্টি দিয়েছেন। এরপরে আমরা পূর্ব তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন, তিনি কবি এবং কবিতার কথা বলতেন। কবি এখানে বাধাবিঘ্ন অতিক্রম করে পতিত জমিকে আবাদের মধ্য দিয়ে কৃষকরা যে আমাদের সামনে খদ্যশস্য দিয়ে দেয় সেটিকে আলোকপাত করে এরপর তিনি কবি ও কবিতার কথা বলতেন। কেন তিনি কবি আর কবিতার কথা বললেন? কারণ কবির মনে হয়েছে যে একজন কবি তার কবিতার মধ্যে দিয়ে এমন সত্য উপস্থাপন করতে পারে যা অন্য কোথাও সম্ভব না, এজন্য তিনি কবি আর কবিতার কথা বলেছেন। এরপর কবি বলেছেন, জীবভাই উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। কবি শব্দের মধ্য দিয়ে যে কবিতা রচনা করা হয় তার সাথে কর্ষিত জমির মধ্য দিয়ে যে খাদ্যশস্য উৎপাদন সেটির একটা তুলনা করেছেন, মনে করেছেন যে আমাদের জীবভা যেমন করে কষ্ট করে শব্দ উচ্চারণ করে কবিতা রচনা করে, কৃষকরা ঠিক তেমনি কষ্ট করে কৃষিতে ফসল উৎপাদন করে। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে। এখানে কবিতা না শুনলে মানুষের মনের মধ্যে যে শোষণের রূপ তৈরি হয় সেটি আলোকপাত করেছেন। আমি পূর্বেই বলেছি কবি একটু আগেই দুটি লাইন রচনা করেছেন,
কবি একটু আগেই বলেছেন জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কবিতা, কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কবিতা, সেইটিরই তুলনা এখানে। অর্থাৎ যদি কবিতা না শুনে তাহলে তার মনে একটা নৃশংস রূপ তৈরি হবে, অর্থাৎ ঝড়ের আর্তনাদ শুনবে, সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, অর্থাৎ মানবাধিকার থেকে সে বঞ্চিত হবে এবং সে আজন্মকৃত রাশ থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি, তিনি বলতেন প্রবাহমান নদী সে যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। কবি বলেছেন যে সত্যের পথে থাকে, যে স্বপ্নের পথে থাকে, তার মনে এমন এক উজ্জ্বল রূপ তৈরি হয় যা প্রবাহমান নদীর মতো, যে সাঁতার না জানলেও তাকে ভাসিয়ে রাখে, অর্থাৎ আন্দোলন না জানলেও তার মনে আন্দোলনের রূপ তৈরি করে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না। কবি আবারও কবিতা না শুনলে মানুষের মনে যে নেতিবাচকতা তৈরি হয় সেটির সাথে কৃষিভিত্তিক সমাজের একটা তুলনা করেছেন। এরপর কবি আবার স্মরণ করেছেন তার পূর্বপুরুষকে। আমি কুম্বাদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। কবি কিন্তু এখানে কিংবদন্তির কথা বলার মধ্য দিয়ে তার পূর্বপুরুষকে স্মরণ করে তার যে স্বাভাবিক জীবন, সেই স্বাভাবিক জীবনের প্রত্যেকটা মানুষকেই স্মরণ করেছেন। কবি এরপর বলেছেন, ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা যায়, আমি আমার ভাইয়ের কথা বলছি। এই যে যুদ্ধ আক্রান্ত, অর্থাৎ আমাদের বাংলা অঞ্চলের ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে পূর্বপুরুষ থেকেই আমাদের কৃষিভিত্তিক সমাজের উপরে শোষক বা নির্যাতক শ্রেণী নিয়মিত শোষণ নির্যাতন করে আসছে। ফলে আমাদের যে কৃষিভিত্তিক সমাজে আমাদের যে মানুষের ভেতরে যে আন্তরিকতা, যে ভালোবাসা, সেখানে একটা তীব্র আঘাত হয়ে হেনেছে এবং আমাদের ভাইয়েদের রক্তে রঞ্জিত হয়েছে বারবার এই বাংলা ভূমি। এরপর কবি আবারও সেই কবিতার প্রসঙ্গ নিয়ে এসে বলেছেন, যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। এখানে কবি এতক্ষণ কবিতা না শুনলে তার মনে যে নেতিবাচকতা ছিল শেষে এসে তিনি বললেন যে হৃৎপিণ্ডে যদি সূর্যকে না ধরতে পারি, সূর্য যেমন আমাদের এই গ্যালাক্সির কেন্দ্র, তার তেজ বা তাপ বা আলোয় আমরা এই পৃথিবী আলোকিত হয়ে আছে, ঠিক তেমনি যদি নিজের মনের মধ্যে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে না রাখতে পারি তাহলে অবশ্যই আমার মনেও সেই ভালোবাসা, সেই স্নেহ, শোষকের বিরুদ্ধে নির্যাতন, শোষকের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম এগুলো তৈরি করতে পারবো না। শেষের দিকে এসে কবি বললেন, আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি, তার পিঠে রক্ত যাবার মতো ক্ষত ছিল কারণ তিনি কৃতদাস ছিলেন। এইখানে এসে কবি এতক্ষণ কথার সমাপ্তি টানলেন যে আমাদের যে পূর্বপুরুষ তাদের উপর যে নির্যাতন সেটি হয়েছে কৃতদাসের মতো, সেজন্য তিনি সকল পূর্বপুরুষকে কৃতদাস রূপে কল্পনা করেছেন। শেষে বলেছেন, আমি কি তার মতো কবিতার কথা বলতে পারবো, আমি কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো। কবি এখানে প্রশ্ন এনেছেন নিজের এবং নিজের সময় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে, যে যদি আমাদের পূর্বপুরুষের উপরে এইভাবে নির্যাতন সংগ্রাম চলতেই থাকে বা নির্যাতন সংগ্রাম যদি নিয়মিত হতে থাকে তাহলে আমি কি পারবো কবিতার মধ্যে দিয়ে সেই কথাগুলো বলতে যা আমার পূর্বপুরুষরা বলেছে, বা আমার মধ্যে কি সেই ক্ষমতা আছে যেটা আমরা পূর্বপুরুষের যে স্বাধীনতা তারা আনতে পারেনি সেই স্বাধীনতা কি আমরা আনতে পারবো। এভাবেই কবিতাটির মধ্য দিয়ে বাংলা অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তি আকাঙ্ক্ষার ইচ্ছা পোষণ করা হয়েছে। সবার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।